আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কোড উইথ রাফিদ এর সি ফ্রম জিরো টিউটোরিয়ালের সেকেন্ড লেসনে। আজকে আমরা শিখব প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর কাজ। প্রিন্টএফ এবং স্ক্যানএফ মূলত হচ্ছে দুটি ফাংশন। এটা প্রিন্টএফ হচ্ছে যেটা দিয়ে প্রিন্ট করা হয়, অর্থাৎ আউটপুটে যেই লেখাগুলো আসবে সেটা আমরা চাইলে প্রিন্টএফের মাধ্যমে শো করতে পারি। তাছাড়া স্ক্যানএফের মাধ্যমে আমরা ইউজার থেকে ইনপুট গ্রহণ করতে পারি। তো এই দুটি ফাংশনের মাধ্যমে আমরা বেশিরভাগ প্রোগ্রামিং করে থাকতে পারবো এবং সবগুলো প্রোগ্রামিংয়েই এটার প্রয়োজন পড়বে। তো শুরু করি। প্রথমে আমরা একটি এমটি ফাইল নেব, এরপর সেভ করে নেব ফাইলটাকে যে কোনো নাম দিয়ে, যেহেতু আমাদের এখন এটা প্রয়োজন নাই। এখন হচ্ছে প্রথমে হ্যাশ দেব। এখানে আপনাকে অনেকগুলো সাজেশন দেখাবে, তো প্রথমে আমরা ইনক্লুড অ্যাড করব। ইনক্লুড মানে হচ্ছে সংযুক্ত করা। তো আমরা এখানে কোনো কিছু নতুন কিছু অ্যাড করব। আমরা এখানে সংযুক্ত করব এসটিডি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এসটিডি আইও ডট এইচ। এটা একটা হেডার ফাইল, তাই ডট এইচ। ইনক্লুড এসটিডিও ডট এইচ, এটা প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের প্রয়োজন হয়। এরপরে আমরা ব্যবহার করব হচ্ছে মেইন ফাংশন। এই ফাংশনটা মানে এটাই মূল ফাংশন, এটার ভিতরে যা যা থাকবে সেটা দিয়েই হচ্ছে সেটা এক্সিকিউট হবে। তো এই ফার্স্ট ব্র্যাকেট মানে ফাংশন মানে হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সকল কাজ হবে। এই মেইন ফাংশনের এটা হচ্ছে ব্যারিয়ার, এটার মাঝখানে আপনি যা দিবেন সেটাই মেইন ফাংশনের। এবং মেইন ফাংশন হিসেবে প্রোগ্রামটা রান হওয়ার সাথে সাথে প্রথমেই মেইন ফাংশনের কাজটা হবে। এবার আমরা এখানে লিখব প্রিন্ট এফ। প্রিন্ট তো প্রিন্টই, আর হচ্ছে এফ মানে হচ্ছে ফাংশন। তো এটা যেহেতু ফাংশন, এখানেও আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। এখানে আমরা এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেব এবং এখানে হচ্ছে কোটেশন দিতে হবে। কোটেশনের মাঝখানে আমি যা লিখব সেটাই প্রিন্ট হবে। যেমন আমরা লিখতে পারি সি ফ্রম জিরো, আমাদের টিউটোরিয়ালটার নাম দিতে পারি। এখন আমি জাস্ট এটাকেই যদি এই বিল্ড অ্যান্ড রান দিই তাহলেই প্রোগ্রামটা রান হবে এবং এখানে সি ফ্রম জিরো লেখাটা প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবেই খুব সহজে আমরা প্রিন্টএফ এর মাধ্যমে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। এবার আমরা স্ক্যানএফ নিয়ে কাজ করব। তো প্রতিবারের মতোই আবার ইনক্লুড স্টুডিও ডট এইচ থাকবে, কারণ এখানেও ইনপুট আউটপুটের কাজ আছে। এখন হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন আগের মতোই থাকবে। এখানে আমরা স্ক্যানএফ এর কাজ করব, তাই এখানে আমরা ইউজার থেকে ইনপুট নেব। তো স্ক্যান এফ, স্ক্যান ফাংশন, স্ক্যান ফাংশন ফার্স্ট ব্র্যাকেট আর সেমিকোলন ক্লোজ, মানে লাইনটা হচ্ছে কমপ্লিট। এখন শুধু স্ক্যান এফ লিখলে তো আর স্ক্যান হয়ে যাবে না, তো সেটাকে একটা সিস্টেম মানে সিস্টেম লাগে স্ক্যান করার জন্য। তো সিস্টেমটা হচ্ছে কোটেশনের মাঝখানে পার্সেন্টেজ দিয়ে যে ফরম্যাটের আমরা নিব, কী নিব আমরা সেটার উপর ডিপেন্ড করে। এখন যদি আমরা ইন্টিজার নিই সেটার জন্য আমরা ডেসিমেল মান নিব, বা আমি যদি একটা ক্যারেক্টার নিই সেটার জন্য আমার আর একটা জিনিস লেখা লাগবে। তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরে লেসনে করবো। এখন আপাতত আমরা ইন্টিজার নিব, তাই ডি দিলাম। এখন আমি শুধু এই ফাংশনটা দিলাম, আমি একটা ইনপুট নিলাম, কিন্তু ইনপুটটা নিয়ে আমি রাখবো কিসে? এই যে এটা আমি নিব সেটা তো আমাকে কিছু কোনো কিছুতে রাখতে হবে, সেটার জন্য আমি এটাকে একটা জিনিস অ্যাড করে দিলাম। সেটা হচ্ছে বলার না, অ্যান্ড দিলাম হচ্ছে ইনটি। এখন এই ইনটিটা আসলে কি সেটা তো আমরা জানি না,
এটাকে তো আমাকে পরিচয় করে দেওয়া লাগবে প্রোগ্রামের সাথে, যে প্রোগ্রামকে জানাতে হবে যে ও কি আসলে ইন্টিজার নিতে পারে না ও ক্যারেক্টার নিতে পারে। তাই আমরা এখানে ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, ইন্টিজার ইন্টি আমরা বলে দিলাম যে ইন্টি হচ্ছে একটা ইন্টিজার। তাহলে এখন যখন স্ক্যান করবে ও এই যে স্ক্যান করা মানটা নিয়ে আসবে সেটাকে রাখবে হচ্ছে ইন্টের মধ্যে। তো আমরা চাইলে এটাকে স্ক্যান রান করতে পারি, তো ও একটা ইনপুট নেবে, কিন্তু ইনপুট নেওয়ার পরে ওর কাছে আর কোনো কাজ নেই, তাই আমাদের এখন ওকে একটা কাজ দিতে হবে। তো আমরা যেহেতু স্ক্যান করলাম আমরা এটাকে এবার প্রিন্ট করে দেব, প্রিন্ট এফ আমরা আগের বার যেটা শিখলাম, এরপরে ফাংশন তাই ব্র্যাকেট। এখন আমরা এই ফাংশনের মধ্যে যদি দিয়ে দেই যে ইউ টাইপ স্পেস দিয়ে আমরা এখানে জাস্ট কমা দিয়ে ও না আগে পার্সেন্টেজ ডি, আর এখানে হচ্ছে যে আমরা যে ইন্টি নিয়েছিলাম সেই ইন্টিটা যে আমরা এখানে পেস্ট করব সেটা আমরা জানাই দেব এখানে। তার মানে এখন আমরা ইউ টাইপ যেটা আমাদের এখানে হচ্ছে নাম্বার অ্যাড করার জন্য যেটা আমাদের সিস্টেমটা ইউজ করতে হয় সেটা দিব। এরপরে আমাদের যে ইন্টেজারের মাঝখানে মানে ভ্যারিয়েবলে যে আমরা জিনিসটা রাখছি সেটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। তার মানে হচ্ছে যখন আমি প্রোগ্রামটা রান করে আমি এখানে ফাইভ দিব তখন আমি এন্টার দিলে সে বলবে ইউ টাইপড ফাইভ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে করেই আমাদের বাকিগুলো করে নিতে হবে। আমরা এরপরে যখন ভ্যারিয়েবল টাইপগুলো সম্পর্কে জানবো পরের টিউটোরিয়ালে, ওখানে আমরা আস্তে আস্তে সব ধরনের ইনপুট নেওয়া শিখে যাব। ধন্যবাদ, পরের লেসনে দেখা হচ্ছে।